বাংলাদেশের ঢাকায় আসছেন আর্জেন্টাইন ফুটবলার মেসি। আগামী মার্চে বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা দলের অধিনায়ক তারকা ফুটবলার লিওনেল মেসিকে বাংলাদেশ সফর আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে ফুটবল বিশ্বকাপ ট্রফি বাংলাদেশে নিয়ে আসার জন্য আর্জেন্টিনার সরকারকে প্রস্তাব দেওয়া হয়েছে। 22 ডিসেম্বর বনানীতে পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশের অনুষ্ঠান শেষে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো আন্দ্রেস ক্যাফিয়েরু আমাকে চিঠি লিখে জানিয়েছেন ঢাকায় মিশন খুলতে তিনি মার্চে ঢাকা সফরে আসবেন। তখন পাল্টা চিঠিতে আমি তাকে জানিয়েছি, তুমি আসবা ভালো কথা, তবে অবশ্যই মেসিকে সঙ্গে করে নিয়ে আসবা। মোমেন বলেন, ঢাকায় মিশন খুললে দুই দেশের সম্পর্ক, মানুষের মানুষের সম্পর্ক আরও মজবুত হবে, ব্যবসা বাণিজ্য পর্যটনের সম্ভাবনা বাড়বে। তিনি বলেন, আমাদের রাষ্ট্রদূত ব্রাজিলে যিনি অর্থাৎ সাদিয়া ফয়জুন নেসা, ওনার কাছ থেকে আজ একটা মেইল পেয়েছি। আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী মার্চে বাংলাদেশে আসবেন, তখন দূতাবাস খোলা নিয়ে সিদ্ধান্ত নেবেন। এটা ভালো সংবাদ। আমি এটা জানার পর আমাদের রাষ্ট্রদূতকে বলেছি, আপনি দেখবেন সঙ্গে করে মেসি এবং তার দলকে নিয়ে আসা যায় কিনা, আমরা তাদেরকে আপ্যায়ন দেব, দেখা যাক আসে কিনা। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ফুটবল বিশ্বকাপ চলাকালে বাংলাদেশের মানুষের উচ্ছ্বাস আর্জেন্টিনা সরকারের নজরে এসেছে। তাদের পররাষ্ট্রমন্ত্রী আমাদের পররাষ্ট্রমন্ত্রীকে টুইট করে বার্তা পাঠিয়েছিলেন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর্জেন্টাইন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়ে একটা চিঠি দেন। তার প্রত্যুত্তরে বাংলাদেশ সময় বুধবার ভোরে আর্জেন্টিনার রাষ্ট্রপতি টুইট করেছেন, খুব শীঘ্রই তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করতে চান এবং দুই দেশের সম্পর্ক গভীর করতে চান। আর্জেন্টিনার রাষ্ট্রপতি বলেছেন, তারা দূতাবাস খোলা কার্যক্রম এগিয়ে নিতে আগ্রহী। প্রতিটি দেশের সাথে প্রতিটি দেশের একটা কূটনৈতিক সম্পর্ক থাকে, আর সেটার পিছনে যে কোনো একটা স্বার্থ থাকে, হয়তো থাকে লেনদেনের সম্পর্ক, কিন্তু সেই সম্পর্কটাকে স্বার্থহীন করে তুলেছে ফুটবল।